কর্মব্যস্ত জীবনে মহিলাদের কাজকর্মের কিন্তু কোন রকম শেষ থাকে না সারা দিন আমরা কাজকর্ম করতে থাকি সেটা ঘরেরই হোক কিংবা বাইরের সমস্ত কাজ আমরা একার হাতে গুছিয়ে গুছিয়ে করতে করতে বেশি পছন্দ করি সমস্ত কাজ গেলে জানতে হবে নানান টিপস টিপস ফলো করে সারা কেননা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে সময় শ্রম আর আমাদের বেশ কিছুটা মাসিক খরচও কিন্তু বাঁচবে আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক মহিলার কোনো না কোনো উপকারে ঠিক আসবেই চলো তার আজকের ভিডিওটা শুরু করে ধরো আমরা প্রত্যেক এক থেকে দুবার কিন্তু রুটি করে নিই রুটি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা তবে এখানে কিন্তু ছোট পাত্রটার মধ্যে হবে না বলে আমি পাত্রটাকে প্রথমে চেঞ্জ করে নেবো এই ধরনের একটা ছড়ানো পাত্রের মধ্যে যখন আমরা প্রথমে আটা মাখবো অনেক সময় দেখা যায় আটা মাখতে গেলে এর গায়ে এতটা পরিমাণ আটা মাখা শুকনো হয়ে থাকে যেটা কিনা আমাদের অনেক বেশি কষ্ট হয় খুব বেশি জোরে ঘষাঘষি করার ফলে কিন্তু এই স্টিলের বারোটা বেজে যায় ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা যখন আমরা আটা মাখবো রুটি লুচি পরোটা তৈরির জন্য তখন এই ছোট্ট টিপসটা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু পাত্রের মধ্যেও যেরকম আটা লেগে না আমাদের হাতেও শুকনো হয়ে একদমই লেগে থাকবে না তার জন্য পাত্রটার মধ্যে প্রথমেই দিয়ে নিতে হবে খুব সামান্য পরিমাণ একটুখানি তেল আর লবণ ভালো করে লবণ আর তেলটাকে পাত্রের চারিদিকে মাখিয়ে আর হাতের মাখিয়ে নেবো তারপর যদি এই পাত্রটার মধ্যে আমরা আটা দিয়ে তারপর পরিমাণ মতো জলের সাহায্যে ভালো করে আটাটাকে মেখে নিই সেক্ষেত্রে কি হবে তো বন্ধুরা এই পাত্রের মধ্যে যে পরে সাইডে সাইডে শুকিয়ে যায় আটাগুলো সেটা একেবারেই শুকাবে না সুন্দর মতো কিন্তু আটাটা মাখা হয়ে যাবে আর অনেকেই কিন্তু আটা চা মাখার সময় লবণ বা একটু তেল দেয় যাতে খুব সুন্দর মতো নরম হয় তাই এটাকে যদি আমরা আগেই পাত্রের গায়ে মাখিয়ে নিই তারপর আটাটা মাখি আটা মাখাটাও নরম হবে সাথে কিন্তু এই সমস্যাটা হবে না দেখতে পাচ্ছ বন্ধুরা আটাটা মাখা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমার হাতেও কোনো রকম আটা মাখা লেগে নেই সাথে কিন্তু পাত্রটাও একেবারে পরিষ্কার রয়েছে তো এই রকম ভাবে যদি আমরা আটা মাখার সময় ছোট ছোট টিপস ফলো করে আটা মাখতে পারি আমাদের কাজের কিন্তু অনেকটাই সুবিধা হবে টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলে গেলাম পরে টিপসে বন্ধুরা আমরা মহিলারা যে সমস্ত ব্লাউজ পরি ব্লাউজ পরার সময় অনেক সময় লক্ষ করেছো কি কখনো যে এর যে হুক -গুলো এই হুকগুলো লোহার হওয়ায় কিন্তু জং খেয়ে যায় যার ফলে দীর্ঘদিন একই রকম ভাবে আড়িতে ভাঁজ করে রাখতে রাখতে জং খেয়ে যায় হুক -গুলো তার সাথে কিন্তু এই অপোজিট সাইডে যে জায়গাটায় হুকটা এসে এরকম ভাবে লাগে ভাঁজ খেয়ে সেখানটাও কিন্তু এরকম ফুটো ফুটো হয়ে যায় হুকগুলো ধারালো হওয়ার কারণে তো এরকম সমস্যার কারণে কিন্তু অনেক ব্লাউজ আমাদের নষ্ট হয়ে যায় তো কিভাবে আমরা ব্লাউজ -গুলোকে সুন্দর মতো অর্গানাইজ করে রাখলে ব্লাউজ -গুলো ও যেরকম নষ্ট হবে না সাথে কিন্তু ब्लाउজগুলোর যে হুক সেগুলোও নষ্ট হবে না অনেক সময় হয় এই হুকগুলো জং খেয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা যখন ব্যবহার করতে যাই ब्लाउজটা তখন দেখা যায় হুকগুলো হালকা টাচ করলেই কিন্তু ছিড়ে যায় তো এই সমস্যার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কাগজ এই ধরনের ছোট যে কোনো ধরনের পেপার হোক বা খবরের কাগজ হোক বা যে কোনো ধরনের কাগজ যেখানে আমরা হুকের জায়গাটা ধরে এই রকম ভাবে ভাঁজ করে কাগজটাকে দিয়ে তারপর যদি এই ब्लाउজটাকে আমরা অর্গানাইজ করে সুন্দর করে ভাঁজ করে রাখি সেক্ষেত্রে কিন্তু

হুকের জায়গাটা যেরকম জং পড়বে না হুক গুলো নষ্ট হবে না আর হুকের অপোজিটে যে পার্টটার মধ্যে ব্লাউজের অংশটা রয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে ছিঁড়ে যাবে না আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু শাড়ি পরতে ভীষণই পছন্দ করি আমাদের ওয়ার্ড্রপে নানান রকমের শাড়ি থাকে কিন্তু যখন আমরা শাড়ি পরি তখন একটা সমস্যা কি কখনো হয় এই যে নিচে যে আমরা পেটিকোটটা পরি এই পেটিকোটটা কিন্তু শাড়ির এই নিচের পাড়ের এখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে থাকে এরকম ভাবে যতই আমরা শাড়ি পাড়ে শাড়ি পরি না কেন কিংবা একটা ফলস লাগিয়ে নিই বারের তার ফলেও কিন্তু এরকম সমস্যা থাকে এরপর যখন আমরা বাড়ির বাইরে বেরোই তখন কিন্তু আমাদের সামনে থাকা যে মানুষটা থাকে তাদেরকে কিন্তু আমরা এই শাড়িটা বারবার এই পিছনের দিক থেকে নামিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে হয় তো এরকম সমস্যায় যখন রাস্তাঘাটের মধ্যে পড়বো তখন কিন্তু আমাদের নিজেদেরও একটা ইরিটেশন স্টার্ট হয়ে যায় তো এই রকম পজিশনে আমরা কিন্তু ছোট্ট একটা টিপস মেনে চলতেই পারি বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বোথ সাইড টেপ তো আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এরকম ডবল সাইড যে গামগুলো হয় সেটা থাকে তো কি করবো যখন আমরা শাড়ি পরবো পেডিকোটের মধ্যে একটু গ্যাপ দিয়ে দিয়ে পুরো পেটিকোট টার মধ্যেই কিন্তু এরকম ডবল টেপ গাম আমরা আটকে দেবো এরকম ভাবে যদি আমরা পেডিকোটটাকে ব্যবহার করতে পারি টেপ গামের সাহায্যে ডবল তারপর যদি আমরা শাড়িটা পরি তাহলে কিন্তু নিচের দিকের পাটটা এই আঠার সাথে পেডিকোটের মধ্যেই কিন্তু একেবারে অ্যাটাচ হয়ে থাকবে কোনো রকম ভাবে কিন্তু আপডাউন হয়ে যাবে না রাস্তাঘাটে বেরোলে কোনো রকম ভাবেই কিন্তু আর এই পেডিকোটটাকে দেখা যাবে না তো এই ছোট্ট ছোট্ট টিপস গুলো ফলো করলেই কিন্তু আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সুবিধা হবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু বেশ কিছু চুরি পরে থাকি সেটা শাখা হোক বালা হোক কাচের ছুরি হোক যেটা যেরকমই ছুরি হোক না কেন আমরা পরে থাকি কিন্তু আমাদের ডান হাতটা বিশেষ করে বয়স্ক মানুষদের বা পুরনো দিনের ঠাকুমা দিদিমাদের এটা বলতে শুনবে যে কাজের হাত ডান হাতটা হওয়ার কারণে কিন্তু যেহেতু জল বা বেশি আমাদের কাজ করতে হয় এই ডান হাতটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যায় আর এই ধরনের শাখা বা কাচের চুরি এগুলো কিন্তু আমরা জোর জবরদস্তি করে কোনো ভাবে হাতটা নরম হওয়ার কারণে কিন্তু ইজিলি আমরা যে কোনো ধরনের চুরি ক্যারি করতে পারি দেখতে পাচ্ছ এই চুরিটা একটুখানি টাইট হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু বাহাতের মধ্যে এইভাবে একটু হালকা হালকা করে চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েও কিন্তু পরে নিতে পারলাম কিন্তু ডান হাতে কোনোভাবেই কিন্তু জোরে চাপ দিয়ে চুড়িটা পরা আমার পক্ষে সম্ভব হচ্ছে না এই অবস্থায় আমরা কি করবো অনেক সময় হয় জোর জবরদস্তি করে চুড়ি পড়তে গেলে কিন্তু উপরের দিকটা কেটে যায় তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোজা পুরোনো এরকম মোজা হলেও চলবে বা ভালো একটা মোজা এরকম ভাবে হাতের মধ্যে পরে নিয়ে তারপর যদি এরকম ভাবে আমরা উপর থেকে ছুরিটা পড়ি সেটা শাখাই হোক কাঁচের ছুরি হোক নানান ধরনের যে মেটালের ছুরি হোক যেটাই হোক না কেন এরকম ভাবে হালকা হালকা করে যদি আমরা চাপ দিয়ে দিয়ে যদি শাঁখাটাকে ঢুকিয়ে নিতে পারি বা ছুরিটাকে ঢুকিয়ে নিতে পারি সেক্ষেত্রে অনায়াসে কোনো রকম হাতেও যেরকম লাগবে না হাত কেটে যাওয়ারও ব্যাপার থাকবে না অনায়াসে সুন্দর মতো কিন্তু আমরা ছুরিটা ক্যারি করতে পারবো হাতের মধ্যে যার জন্য আমাদের কোনো রকম অসুবিধা হবে না আশা করছি টিপসটা টা কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু রুটি করি কিন্তু অনেকেই আছে রুটি করার সময় খুন্তি ব্যবহার করলেও আমরা অনেক সময় আছি এরকমভাবে হাত দিয়ে কিন্তু রুটিটাকে যখন সেকি তখন কিন্তু এইভাবে নি আর সব থেকে বেশি এই আঙুলগুলোর জ্বালা করে তখন কিন্তু আমাদের ছ্যাঁকা লেগে যায় শুধুমাত্র যে রুটি করতে গেলে এরকম গরম ছ্যাঁকা লাগে তা কিন্তু নয় হঠাৎ করে কোনো গরম জিনিসের উপর আমরা হাত দিলেও কিন্তু এরকম আঙুলগুলোর মাথার দিকটা এতটাই লাল হয়ে যায় যে অন্য সময় অন্য কোনো কাজ করতে কিন্তু আমাদের অসুবিধা হয় তো তখন আমরা কিন্তু নানান রকম বাজারজাত কেনা যে মেডিসিনগুলো হয় সেগুলো আমরা ব্যবহার করি তো রকম বাইরের মেডিসিন ব্যবহার করতে হবে না দেখতে পাচ্ছ আমুল মাথাটা কিন্তু ভালোই লাল হয়ে গেছে এই অবস্থায় কি করবো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আটা মাখা কম বেশি থাকেই তো ফ্রিজ থেকে যদি আটা মাখাটা আমরা বের করে নিয়ে এরকম ভাবে একটুখানি স্প্রেড করে বড় করে নিয়ে তারপর একটুখানি লাগিয়ে দিতে হবে টুথপেস্ট বন্ধুরা কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট এ ক্ষেত্রে ব্যবহার করতে চাইবে তাহলে কিন্তু কাজটা আরো ভালো হবে এরপর টুথপেস্ট টা আটার মধ্যে দিয়ে ভালো মতো আটার সাথে টুথপেস্ট টা করে দেবো এইভাবে স্প্রেড করে দেওয়ার পর যে অংশে আমাদের ব্যথা লাগবে সেটা আঙুলের মাথায় হোক বা হাতের অন্যান্য অংশে সেই জায়গাটায় কিন্তু এরকম ভাবে আটা মাখাটাকে তারপর মুড়িয়ে দিয়ে এইভাবে চাপ দিয়ে দেবো এইরকমভাবে ভাবে যদি আমরা অন্যান্য কাজ করি সেক্ষেত্রে যেরকম কলগেটের গন্ধ হয়ে যাবে না আর আমরা যদি ডিরেক্ট হাতের মধ্যে কলগেট দিই সেক্ষেত্রে কিন্তু অন্যান্য কাজ করতে গেলে যেরকম কলগেটের গন্ধ হয়ে যাবে এতে কিন্তু গন্ধও হবে না সাথে কিন্তু আমাদের কাজ করতে সুবিধাও হবে আর ভেতর থেকে কিন্তু যেহেতু আটা মাখাটাও ঠান্ডা আর কলগেট তো ঠান্ডা লাগেই তো দুটো কিন্তু একসাথে এতটাই ভালো আরাম দেবে যে আমাদের কিন্তু অনেকটা কষ্টই কমে যাবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা যখন আমরা বাসন রাখার র্যাকের মধ্যে সমস্ত বাসন উপর করে রাখি তখন অনেক সময় হয় একই ধরনের দুটো বাটি বা দুটো গ্লাস কিন্তু এইভাবে রাখার কারণে এরকম এতটাই টাইট হয়ে যায় যে আমরা পরবর্তী সময় কিন্তু এটাকে ছাড়াতে এতটা বেশি কষ্ট হয় হয়তোবা অনেক সময় এরকম হয় এতটাই টাইট হয়ে গেছে আমরা কিন্তু সেই বাসনটা আলাদা করতে পারি না তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু এই ধরনের ছোট ছোট পাত্রের মধ্যে বেশি হয় গ্লাসে হয় বাটিতে হয় তো এই ধরনের সমস্যাগুলো হলে আমরা কি করব আমরা কিন্তু খুব জোরে টানা টানি করে খোলার চেষ্টা করি তাতে কিন্তু হয় না তো তার জন্য একটা ছোট্ট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব এইভাবে যদি আমরা খুব ইজিলি কিন্তু কাজটা করে নিতে পারবো এই ছোট্ট জিনিসটা দিয়ে নিয়ে যে খুব সামান্য পরিমাণ একটুখানি তেল ঘরে থাকা যেই কোনো ধরনের তেল কি করবে এরকমভাবে যে বাসন দুটো জয়েন্ট হয়ে গেছে ওই জয়েন্টের মধ্যে হালকা হালকা করে দেবে এরকমভাবে দেওয়ার সাথে সাথেই একদম ম্যাজিকের মতো কাজ দেখতে পাবে লাইফ প্রুফ কিন্তু তোমাদের দিচ্ছি দেখো যখনই আমি তেলটা দিলাম তখনই কিন্তু একেবারে সাথে সাথে এটা ঢিলে হতে শুরু করলো আর আমাদের কিন্তু কোনো রকমভাবে জোরে টানাটানি টানি করে কিন্তু এই বাটিটাকে বা গ্লাসটাকে খোলার একেবারেই প্রয়োজন পড়বে না তো দেখো এখানেও কিন্তু আমি বেশ খানিকটা তেল আগেই দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা সাইডগুলো কিন্তু অনেকটা বেশি হালকা হতে শুরু করেছে যদি এই অবস্থায় তোমাদের দেখা যায় যে আরেকটু টাইট রয়েছে কোনোভাবে সম্ভব হচ্ছে না এই অবস্থায় তেল দিয়ে কয়েক মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবে ডিপ ফ্রিজে রাখার কারণে দেখতে পাবে সমস্ত বাটির গ্লাসগুলো কিন্তু যে জয়েন্ট হয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাবে তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু বেশ কিছু গোল্ড জুয়েলারি থাকে গোল্ড হোক বা সিলভার হোক এরকম কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই কিছু না কিছু জুয়েলারি থাকে তো আমরা কি করি এই ধরনের ছোটোখাটো যে জুয়েলারিগুলো হয় যেরকম আংটি গলার লকেট বা কানের দুল এই সমস্ত জিনিসগুলোকে আলাদা আলাদা বাক্সে না রেখে আমরা কী করি একটা বড় এরকম বাক্সের মধ্যে রেখে দিই আবার অনেক সময় হয় বাক্সগুলো ভেঙে যায় অল্পেতেই তখন কিন্তু আমরা কী করি আলাদা আলাদা কোথাও না রেখে এরকম বড় একটা বাক্সের মধ্যে যদি সমস্ত কিছু রেখে দিই তাহলে কিন্তু আমাদের অসুবিধা হয় না খুঁজতেও টাইম লাগে না আর আলাদা আলাদা বক্স খুলে কিন্তু আমাদের কাজটা করতেও হয় না কোথায় কি রেখেছি আমরা অনেক সময় ভুলে যাই তাই একসাথে রাখলেই কিন্তু সুবিধা হয় কিন্তু বন্ধুরা একটা জিনিস কি কখনও লক্ষ্য করেছো এরকম আলাদা আলাদা রাখার কারণে প্রত্যেকটা সোনার গয়না হওয়ার সত্ত্বেও কোনো কোনো সোনার গয়না কিন্তু হালকা হালকা একটু ফ্যাকাসে হয়ে যায় তার কারণ কি বলো তো বন্ধুরা প্রত্যেকটা সোনার আলাদা আলাদা কোয়ালিটি আছে কোনোটা বাইশ ক্যারেট কোনোটা চব্বিশ ক্যারেট কোনোটা নর্মাল সোনা এই সমস্ত বাদ বিচার না করে যদি সমস্ত সোনার গয়নাগুলোকে আমরা একসাথে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু এরকম ফ্যাকাশে হয়েই যাবে অনেক সময় দেখা যায় সোনার উপর গয়না একসাথে রাখলেই জিনিসটা হয় আবার অনেক অনেক সময় দেখা যায় সমস্ত সোনার গয়নাগুলো একসাথে রাখলেও কিন্তু এরকম হয় তার জন্য বন্ধুরা একটা ছোট্ট টিপস এই ধরনের ছোটো ছোটো কাগজের টুকরো করে তোমরা যদি আলাদা আলাদা করে সমস্ত গয়নাগুলোকে আলাদা আলাদা কাগজের মধ্যে ভা গুছিয়ে রাখতে পারো সেক্ষেত্রে কিন্তু কোনো সোনার সাথে কোনো সোনার যেরকম টাচ লাগবে না আর সমস্ত সোনার জিনিসগুলো কিন্তু একই রকম থাকবে কেননা এই যে একসাথে রাখার কারণে প্রত্যেকটা সোনার সাথে সোনার ঘষা খেয়ে খেয়ে যে সোনার বারোটা বাজছে সেটা কিন্তু আর হবে না আশা করছি এই টিপসটাও কাজে ভালো লাগে লাইক করে দিও চলে গেলাম পরের টিপস বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ডায়পার বাচ্চাদের যে ডায়পারগুলো হয় সেগুলো অনেক সময় হয় সাইজের তুলনায় আমরা যদি ছোট কিনে ফেলি সেক্ষেত্রে কিন্তু পড়াতে গিয়ে এরকম সাইডটা এরকম যে জায়গাটায় ইলাস্টিক রয়েছে কোমরের জায়গাটা এরকম ছিঁড়ে যায় আবার কখনো কখনো অনেক সময় ঘরে পড়ে থাকে কাজে লাগে না আবার কখনো কখনো দেখা যায় যে বাচ্চারা বড় হয়ে যাওয়ার কারণে লাস্টের দিকে বেশ টা এরকম প্যাম্পার্স বা ডায়পার কিন্তু পড়ে থাকে সেই সমস্ত ডাইপারগুলোকে ফেলে দেবো না সাইডে যে ইলাস্টিকটা রয়েছে সেটাকে প্রথমে দু সাইড দিয়ে কেটে নেবো এরপর এটাকে ছোট ছোট টুকরো এরকম করে কেটে নেবো তো এখানে বন্ধুরা আমি একটা টুকরো ব্যবহার করেছি এখানে কিন্তু তোমরা আরও তিনবার এটাকে ব্যবহার করতে পারবে তিন টুকরো ব্যবহার করতে পারবে এরপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা হলুদ প্রত্যেকদিন রান্নায় যে হলুদ ব্যবহার করি সেই হলুদ এখানে নিয়েছি তোমরা চাইলে অর্গানিক হলুদও ব্যবহার করতে পারবে তারপর খুব সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট তৈরি করে নেবো খুব বেশি পাতলা যেন না হয় তো খেয়াল রাখতে হবে এরকম যেন মোটা একটু thickness এ এই হলুদের পেস্ট তৈরি হয় তোমরা এই হলুদের পেস্টের মধ্যে খুব সামান্য পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে নিতে পারো আমি কোনো কিছুই দিইনি এরপর কি করবো এখানে যে এর টুকরোটা আমি ছোট করে কেটে নিয়েছিলাম এই টুকরোটার মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ এভাবে মোটা করে লাগিয়ে দেবো এরপর দেখো বন্ধুরা এটাকে কোথায় ব্যবহার করবো বাচ্চাদের অনেক সময় এরকম ওয়েদার চেঞ্জের সময় প্রচন্ড পরিমাণে গ্রোথ পেন হয় আর মাসেল পেন যে যে হয় তা কিন্তু গিয়ে আমরা অনেক সময় চুনের বা হলুদের প্রলেপ দি তাতে কিন্তু যে যেকোনো ধরনের ব্যাথা কমে তো বন্ধুরা ওইভাবে দিলে কিন্তু দেখা যায় ডিরেক্ট যদি আমরা চুন বা হলুদের প্রলেপ গুলো দিই খানিক্ষণ বাদে বাদে কিন্তু ওগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায় তাই বন্ধুরা এরকম ফেলে দেওয়া দিয়ে বা খুব সামান্য টাকা দিয়ে যদি যদি একটা কিনে তুলোর মধ্যে ডায়পার এনে এইভাবে আমরা এই হলুদের মিশ্রণটাকে লাগিয়ে তারপর ব্যথা জাগায় দিয়ে উপর থেকে মোটা একটা কাপড় পেঁচিয়ে তার উপর ঠান্ডা কিংবা গরম শেক যদি আমরা দিয়ে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায় দেখতে পাচ্ছ বন্ধুরা যে পরিমাণ ব্যথা ছিল সাথে সাথে কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট কমে গেছে তো এইভাবেও করে দেখতে পারো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাছে দেবে টিপস গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ